হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের এই মাত্র তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মেসলিনিয়াস এক্সাম হয়েছিল, তার যে রেজাল্ট আউট হয়েছিল সেই রেজাল্টটা তোমার আবার রিভাইজ করা হয়েছে। তার ফাইনাল যে অ্যান্সার কি দেওয়া হয়েছে, নতুন নতুন অ্যান্সার কিটা তোমরা দেখে নেবে এখান থেকে, ডাউনলোড ক্লিকে এখানে ক্লিক করলেই তোমাদের ডাউনলোড হয়ে যাবে, এবং তার সাথে তোমাদের রিভাইজ যে কোয়ালিফাই লিস্ট সেটা আবার নতুনভাবে আপডেট করেছে আজকে। ওকে, তো একসাথে তোমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেবে, এবং তার সাথে তোমরা যারা ফেল করেছো তারা তো কত মার্কস পেয়েছিলে সেটা তোমরা কিভাবে চেক করবে সেটা আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি। ফার্স্ট তোমাদের দেখো যে নতুন যে রেজাল্ট আউট হয়েছে আমি এখানে ডাউনলোড করে গেছিলাম, তো এটা হচ্ছে তোমাদের নতুন রেজাল্ট যেটা দিয়েছে। ওকে, 4407 জন পাস করেছে, এবং তার সাথে এখানে তোমাদের পার্সেন্টেজ ওয়াইজ তোমাদের মার্কস দিয়ে দিয়েছে, মানে 58.3334%, মানে একে 2 দিয়ে গুণ করে যেতে হবে তত তোমাদের কাট অফ গেছে আউট অফ 200। ওকে, এবং এর সাথে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা পিডিএফ তোমরা পিএসসি অফিসিয়াল সাইটে পেয়ে যাবে। এর সাথে দেখে নাও যারা ফেল করেছো তারা কিভাবে তোমাদের মার্কসটা দেখবে। তো তোমাদের পিএসসি আরেকটা ওয়েবসাইট যেটা রয়েছে পিএসসি WB অ্যাপ্লিকেশন, এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে। এখানে গিয়ে কি করবে, এই নিচের দিকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে এইখানে দেখো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম হিসেবে, তো এখানে ক্লিক হেয়ার করবে। ক্লিক হেয়ারে ক্লিক করলে এরকম ভাবে একটা পেজ খুলে যাবে, এখানে তুমি তোমার নিজের রোল নাম্বার, এখানে তোমার ডেট অফ বার্থের ডেট, এখানে মান্থ, এবং এখানে ইয়ার পুট করবে এবং সার্চ করবে। যারা যারা ফেল করেছো তোমরা তোমাদের মার্কস দেখতে পাবে, কিন্তু যারা পাস করেছো তারা যত সম্ভব তোমাদের মার্কস তোমাদের শো করবে না। বাঁ সাইডে এখানে দেখতে পাচ্ছ এখানে কাট অফ কত গেছে, তো সেই অনুযায়ী তোমরা যারা অনেকজন আছো আমাদের মেসেজ করেছিলে 1 নম্বর 2 নম্বরের জন্য বাদ গেছো, তো যারা যারা পাস করতে পারোনি তারা একটু তোমাদের নিজের মার্কসটা একটু চেক করে নেবে এখান থেকে। ওকে, এখানে তোমার রোল নম্বর পুট করবে, এখানে তোমার ডেট অফ বার্থের ডেট, মান্থ, ইয়ার পুট করবে, সার্চ করবে, এখানে দেখবে তোমার রেজাল্ট আউট হয়েছে। যারা ফেল করেছো তারাই একমাত্র দেখতে পাবে, যারা পাস করেছো তোমরা দেখতে পাবে না যত সম্ভব। ওকে, তো থ্যাংক ইউ যারা যারা দেখছো,